জিকে নিয়ে কিন্তু তোমাদের অনেক মনে ভয়, আর জিকে কিন্তু সাধারণ জ্ঞান কিন্তু অসাধারণ জ্ঞানের মতো হয়ে গেছে। তোমরা কিন্তু এই অনেক সিলেবাস দেখে মনে করো আনলিমিটেড সিলেবাস, আমি কিভাবে ভালো করতে পারবো, এত কিছু তো আমার মনে থাকছে না। আসলে এত কিছু মনে থাকতে হবে না, তুমি যদি কিছু নির্দিষ্ট জিনিস ভালো করে শিখতে পারো তাহলে কিন্তু তোমার জিকের প্রিপারেশনটা হয়ে যাবে। জিকে যারা মনে করো একদম ফুল মার্কস পেতে চায় তারা কি করে, তারা পড়তেই থাকে পড়তেই থাকে, সব কিছু পড়তে থাকে, কিন্তু অ্যাট দি এন্ড তারা কিন্তু পড়তে থাকলেই কিন্তু ওই পড়াটা পরীক্ষায় গিয়ে যে তুমি পারবে একটা কোয়েশ্চেন আসলে সেটার কোনো গ্যারান্টি নেই। তুমি কোনো জিকে সাধারণ জ্ঞান প্রশ্ন কখন পারবে, যখন সেই কোয়েশ্চেনটা তুমি অনেক অনেকবার করবে। তো অনেক অনেকবার করার জন্য তোমাকে একটা জিনিস অনেকবার পড়তে হবে। এখন তুমি যত কম্প্যাক্ট বুদ্ধি খাটিয়ে যত ছোট করতে পারো সিলেবাসটা, বা তোমার মনে করো এমন একটা 20% করে ফেললে এই জেনারেল নলেজের পুরো সিলেবাস থেকে, সেখান থেকে 80% কোয়েশ্চেন আসবে, তোমার দরকার নেই আর বাকি 20%-এর চিন্তা করা। দেখা যায় আমরা পরীক্ষার হলে জানা কোয়েশ্চেনও পারি না, কারণ আমাদের প্রিপারেশনটা অনেক ছড়ানো ছিটানো থাকে। তাই আমরা ছড়ানো ছিটানো জেনারেল নলেজের প্রিপারেশন নিব না, আমরা একদম অ্যাকুরেট প্রিপারেশন নিব। আর এই প্রিপারেশন নেওয়ার জন্য আমি তোমাদেরকে যে সাজেশনগুলো দেবো সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। হাই, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুনুয়ে, ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী, আর আমি ভিডিও বানাই পড়ালেখার টিপস অ্যান্ড ট্রিক্স, প্রোডাক্টিভিটি আর সেলফ ডেভেলপমেন্ট নিয়ে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো কিংবা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটাও ক্লিক করতে একদম ভুলবে না। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হলো জিকে। জিকে বলতে সাধারণ জ্ঞানকে বোঝাচ্ছি। সাধারণ জ্ঞানের দুটো পার্ট, বাংলাদেশ বিষয় বলি আর আন্তর্জাতিক বিষয় বলি, উভয়ের সাজেশন দেব তোমাদেরকে। আমি বলেছি আমি যে বাংলা ইংলিশ আর জিকে সাজেশন দেব, কিন্তু সেগুলো থেকে প্রায় প্রতি বছরই কোয়েশ্চেন আসে। তাহলে আমরা দেখে নিই আমাদের প্রথমে বাংলাদেশের যে বিষয়াবলী আছে সেখানের ইম্পর্টেন্ট যে সাজেশন সেই সাজেশনগুলো। সবার আগে আমরা বাংলাদেশ বিষয়াবলীর যে জিনিসটা প্রত্যেকটা বইয়ের প্রথমে থাকে সেটা হলো ইতিহাস। ইতিহাস এই বিষয়টা অনেকের যাদের ছিল এমনও হতে পারে, আবার এমন হতে পারে যে তুমি ইতিহাস সম্পর্কে জানো, কিন্তু ইতিহাস সম্পর্কে জানলেই শুধু হবে না, কোনটা বেশি ভালো করে জানতে হবে আর কোনটা একটু কম জানলেও হবে সেটা কিন্তু দেখার বিষয়। তো সবার আগে আমরা যে ইতিহাসটার কথা জানছি সেটা হলো আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইতিহাস সেটা হলো মুক্তিযুদ্ধের ইতিহাস। এখন মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি আমাদের কি শিখতে হবে, পাকিস্তানি আমলে যে ইতিহাস আছে, পাকিস্তানি আমলের মধ্যে কিন্তু গণ অভ্যুত্থান আসবে, তারপরে আমাদের যে ভাষা আন্দোলন আছে ভাষা আন্দোলন, তারপরে এর মাঝে 23 বছরে যত আন্দোলন হয়েছিল সেই আন্দোলনগুলো পাকিস্তানি আমলে আসবে। তার মানে মুক্তিযুদ্ধের ইতিহাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই তোমরা এটা এত ভালো করে পড়বে যে এটা থেকে যে কোয়েশ্চেন আসবেই আসবে একটা, এটা এমন একটা টপিক। তো পাকিস্তানি আমলের পরে আছে ব্রিটিশ আমল। দেখো ব্রিটিশ আমল থেকে যে কোয়েশ্চেনগুলো আছে এই এই ব্রিটিশ থেকে প্রাচীন আমলের মধ্যে কোয়েশ্চেনগুলো খুবই মনে করো খুবই গ্লোরিয়াস কোনো ইভেন্ট থেকে কোয়েশ্চেন আসে, এমন আসে না যে খুবই পুঙ্খা সূক্ষ্ম জিনিস থেকে কোয়েশ্চেন আসবে এমন কিন্তু কখনোই হয় না। তাই ব্রিটিশ আমল, তারপর নবাবী আলম, মুঘল আমল, প্রাচীন যে ইতিহাস আছে সেই প্রাচীন ইতিহাস, তো এই যে সমতট, দ্রাবিড়, এই যে ইতিহাস আছে এই ইতিহাসগুলো থেকে তুমি কি শিখতে পারো, এখান থেকে খুবই উল্লেখ্য যেই জিনিসটা সেটা বেশি শিখবে। ইতিহাসের পরে কিন্তু দেখা যায় কোনো একটা চ্যাপ্টারের পরে কিন্তু কোয়েশ্চেন থাকে, তো সেই কোয়েশ্চেনের মধ্যে দেখবে যে এই যে পুরোটার মধ্যে কোথা থেকে অ্যাডমিশন টেস্টে বেশি কোয়েশ্চেন এসেছে, মানে বিশ্ববিদ্যালয়ে বেশি কোয়েশ্চেন এসেছে। দেখা যায় যে এই পরবর্তী পোর্শনগুলো থেকে কিন্তু চাকরির কোয়েশ্চেন, বিসিএসের কোয়েশ্চেন এগুলো বেশি আসে। তাই তুমি এই মুক্তিযুদ্ধ পাকিস্তানি আমল এত ভালো করে পড়বে যে এখান থেকে কোয়েশ্চেন আসলেই পারবে, আর বাকি যেগুলোর কথা বললাম এগুলো থেকে খুবই ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা বেশি ভালো করে পড়বে। তার মানে অনেক কিছু পড়ার দরকার নেই, এই আমলগুলো থেকে অনেক বেশি বিস্তারিত পড়ে মাথা জ্যাম করার দরকার নেই, কিন্তু যেইগুলোই পড়বে ইম্পর্টেন্ট সেগুলো যাতে মনে থাকে। আমাদের মেইন জিকের সমস্যা হলো আমাদের মনে থাকে না জিকে,
কারণ আমরা এত বেশি হেলাফেলা করে পড়ি, তাই একদম মনোযোগ দিয়ে পড়তে হবে। এরপর আমি তোমাদেরকে একটা টিক চিহ্ন একদম বল করে দেখিয়েছি, সেটা হলো বিদ্রোহ, যুদ্ধ, বিপ্লব। এখন বিদ্রোহ, যুদ্ধ, বিপ্লব বলতে কি বলছো? মুক্তিযুদ্ধ তো যুদ্ধের আন্ডারেই পড়ছে, এর পাশাপাশি সিপাহী বিপ্লব, তারপরে বিদ্রোহ যেগুলো হয়েছিল সেই সবগুলো, তিতুমীরের যে বিদ্রোহ হয়েছিল এই সবগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? আর এই পড়ার মাঝে একটা জিনিস খেয়াল রাখবে, এই যে বিপ্লব, বিদ্রোহ, এরা কারা শুরু করেছিল বা এটা মনে করো ঘটনাটা কি, স্থানটা কোথায়, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি লিখে রেখেছি নাম, তারপর তারিখ, ঘটনা, স্থান। এখন তারিখের পাশে একটা জিনিস লিখেছি, সেটা হলো দিবস। তো দিবসটা কি, দেখো মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমরা অনেকগুলো দিবস পাই, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পতাকা দিবস। তো ইতিহাসের আমরা কি পড়বো, ইতিহাসের সবকিছু পড়বো? না, ইতিহাসের যে মেইন জিনিস আছে ব্যক্তিত্বের নাম, যারা এই ইতিহাসের সাথে জুড়ে আছে তাদের নাম, তারপরে তারিখ, ঘটনাটা কি আর স্থানটা কোথায়। ঘটনাটা কি কেন জানবো, যেহেতু আমাদের ডি ইউনিটে জিকে আসবে, তো ডি ইউনিটের যদি প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাকে ঘটনাটা সম্পর্কেও মোটামুটি ক্লিয়ার ধারণা রাখতে হবে। তো এটা ছিল মূলত ইতিহাসের ইম্পর্টেন্ট যে পার্ট, সাজেস্টিভ। এর পাশাপাশি কিন্তু অনেক টাইপের ইতিহাস আছে তো বাংলাদেশের, তো সেগুলো তুমি যদি পড়তে চাও পড়তে পারো, কিন্তু যেই টপিকটা ইম্পর্টেন্ট সেটা তোমাকে অলরেডি 3 বা 4 বার আগে আগে পড়ে ফেলতে হবে পরীক্ষার আগে ভালো করে তার উপর। তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। তো বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে এতক্ষণ যেটা বললাম সেটা হলো ইতিহাস মানে পাস্ট ইভেন্ট, তার মানে ওইখান থেকে সাম্প্রতিকের কোনো কোয়েশ্চেন আসবে না, তাই এখন আমাদেরকে চলে আসতে হবে সাম্প্রতিক সহ বিভিন্ন যে কোয়েশ্চেন, যেটা সাম্প্রতিক হতে পারে আবার সাম্প্রতিক নাও হতে পারে। তো আমরা ক্যাটাগরিগুলো দেখে নিই যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এর বাইরে আরও অনেক ক্যাটাগরি আছে কিন্তু এগুলো তোমাকে পড়তেই হবে। তো এগুলোর মাঝেও আবার সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি নিয়ে কথা বলবো। তোমাদের হাতে যদি কোনো খাতা কলম থাকে তাহলে অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও। দেখো এখানে ভূগোল ও ভূ প্রকৃতির মধ্যে কি আসছে, বিভাগ, জেলা, সীমান্তবর্তী এলাকা, আর ভূপ্রকৃতির মধ্যে আসছে কি, ভূপ্রকৃতি আমাদের পাহাড়, পর্বত, নদী এগুলো আসছে, তার পাশাপাশি খনিজ সম্পদ, এটাও কিন্তু ভূপ্রকৃতির একটা অংশ, ঠিক আছে? আমি খনিজ সম্পদ আলাদা করে লিখিনি, কারণ খনিজ সম্পদ কিন্তু সম্পদের একটা ছোট পার্ট, সেটা আমি ভূগোল আর ভূপ্রকৃতিতেই অ্যাড করে দিয়েছি। এরপরে বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি মানে বাংলাদেশের বিখ্যাত ব্যক্তি কারা, বিশেষ করে বিখ্যাত ব্যক্তি বলতে আমি দুই ভাগে ভাগ করেছি, যারা ইতিহাসে অনেক বিখ্যাত ছিল ব্যক্তিত্ব তারা, যেমন শেখ মুজিবুর রহমান। বিখ্যাত ব্যক্তিদের মধ্যে দুই ধরনের বিখ্যাত ব্যক্তি আছে, যারা ইতিহাসে অনেক ভালো কিছু করে গেছে বাংলাদেশের জন্য, আরেকটা হলো যারা মনে করো সাম্প্রতিকে কোনো কিছু সাফল্য লাভ করেছে। তো এই দুটো ক্যাটাগরিতে আমাদেরকে বিখ্যাত ব্যক্তিদের নাম শিখতে হবে, নাম জীবনী পর্যন্ত শিখতে হবে তাদের। তাদের জীবনী বলতে আমি বুঝাচ্ছি যেমন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে প্রতিবারই কোয়েশ্চেন আসে, তাহলে সেটা শিখতে হবে। তারপর মাদার অফ হিউম্যানিটি শেখ হাসিনা, তাকে নিয়েও কোয়েশ্চেন আসে, তো এগুলো কিন্তু শিখতে হবে, তাদের জীবনী সম্বন্ধেও শিখতে হবে। আর সাম্প্রতিক সাফল্য ব্যক্তিত্ব যারা আছে তাদের পাশাপাশি সদ্য প্রয়াত, মানে যারা বিখ্যাত ব্যক্তি কিন্তু খুবই রিসেন্টলি মারা গেছেন, তাদের জীবনে কি হয়েছে, তাদের জীবনের অ্যাচিভমেন্টগুলো কি ছিল সেটাও শিখতে হবে, ঠিক আছে? বিখ্যাত ব্যক্তি, তাহলে আমরা এইটুকু বুঝে যাই যে বিখ্যাত ব্যক্তি সাম্প্রতিকের সাফল্য আর ইতিহাসে যারা কিছু ভালো করে গেছেন আর সদ্য প্রয়াত ব্যক্তি। শিল্প, সাহিত্য, স্থাপত্য, দেখো শিল্প, সাহিত্য, স্থাপত্যর মধ্যে একটা বড় অংশ কিন্তু এইটা কি মুক্তিযুদ্ধ রিলেটেড হবে কিংবা ভাষা আন্দোলন রিলেটেড। তো হাঙ্গর নদী গ্রেনেড কার লেখা, কিংবা হলো আগুনের পরশমণি কে বানিয়েছে কার লেখা, তো এগুলো যেমন মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন রিলেটেড হবে, তো স্থাপত্যও কিন্তু এরকম হয়, যেমন আমাদের জাতীয় যে স্মৃতিসৌধ আছে, শহীদ মিনার আছে, এগুলোর যে ইতিহাস এগুলোর পাশাপাশি আমাদেরকে এগুলোর বর্তমান মাপঝোপও জানতে হবে।
তো এইটুকু খেয়াল রাখবে যে স্থাপত্য শিল্প সাহিত্য কিন্তু ইতিহাসের সাথে জড়িত কোনো শিল্প সাহিত্য স্থাপত্য থেকে বেশি প্রশ্ন আসে। তোমার মনে করো রিসেন্ট খুব একটা প্রশ্ন আসে না, রিসেন্ট প্রশ্ন কোথা থেকে আসে? পদক পুরস্কার থেকে। তার মানে তুমি রিসেন্টে যে পদক পুরস্কার বাংলাদেশের যে দুটো, 21শে পদক আর স্বাধীনতা পদক, তো এই দুটো থেকে কিন্তু প্রশ্ন আসে। আর এই পদকের যেই নামগুলো কে কোন ক্যাটাগরিতে কি পুরস্কার পেয়েছে এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। এখন তোমাদেরকে আমি বলবো ক্রীড়ার বলতে বোঝাচ্ছি, মনে করো খুবই রিসেন্ট ক্রিয়া থেকে, যেমন কোনো বড় খেলা হলে সেই বছর সেই সেটা থেকে কোশ্চেন আসে, যেমন বিশ্বকাপ থেকে বেশি প্রশ্ন আসে ক্রীড়ার। আর এটা খুবই সাম্প্রতিক লেভেলেরই হয়, খুবই পাস্টের কোনো খেলার কোনো কিছু কিন্তু আসে না সচরাচর। যেহেতু এখানে আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি, দেখো রাষ্ট্র ও সরকার বলতে বোঝাচ্ছি রাষ্ট্র ও সরকার মানে সরকারের যে নীতিমালা আছে, সংবিধান, সরকার, রাষ্ট্রের যে মনে করো এটা হলো পৌরনীতির আন্ডারে যেটুকু পড়ে প্রাথমিক ধারণা, সেটাই হলো রাষ্ট্র ও সরকার। তো এখানের মধ্যে নির্বাচন থেকে শুরু করে সংবিধান থেকে শুরু করে অনেক কিছুই আসে। আবার কিভাবে একটি দেশ পরিচালিত হয়, মোটামুটি পৌরনীতি থেকে কিন্তু রাষ্ট্র সরকারের প্রশ্ন আসে। তো প্রযুক্তি ও বিজ্ঞান বলতে বোঝাচ্ছে প্রযুক্তি ও বিজ্ঞান, যেগুলো খুবই রিসেন্ট সেগুলো থেকেই বেশি প্রশ্ন আসে। মনে করো আমাদের রিসেন্টলি কি হয়েছে, রিসেন্টলি মনে করো মসলিন আবার পুনরুদ্ধার হয়েছে, তো সেটা সম্পর্কে কোয়েশ্চেন আসতে পারে। এটা কারা করেছে, কিভাবে করেছে, এটা সম্পর্কে যেমন জানতে হবে, তেমনি রিসেন্ট প্রযুক্তি ও বিজ্ঞান এটার প্রতিদিন খেয়াল রাখতে হবে বাংলাদেশের কোনো অ্যাচিভমেন্ট আছে নাকি। যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট, তারপর রিসেন্টলি মসলিনের কথা তো বললামই, তো এই টাইপের বিজ্ঞান ও প্রযুক্তির দিকে খেয়াল রাখতে হবে। প্রতিষ্ঠান ও সংস্থার ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের সাথে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান কিভাবে যুক্ত আছে, বাংলাদেশের সদস্যপদ কত, বাংলাদেশ কত সালে সদস্যপদ লাভ করে, এইগুলো কিন্তু আসে। তো এগুলোকে তুমি আন্তর্জাতিকে ফেলতে পারলেও কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু বাংলাদেশ রিলেটেড, তো আন্তর্জাতিকে তুমি ফেলতে পারো না, কারণ খুবই সংক্ষিপ্ত একটা প্রতিষ্ঠান ও সংস্থার আসে। তো এগুলো থেকে কিন্তু সব সময় কিছু সাম্প্রতিক কোয়েশ্চেন আসবে, আবার এদের কিছু আবার কোয়েশ্চেনও আছে যেগুলো খুবই বিখ্যাত ব্যক্তিদের, এটা কিন্তু সাম্প্রতিক হতে পারে, আবার এটা কোনো ইতিহাস বা আগের কোনো ঘটনা থেকেও হতে পারে। তো সাম্প্রতিকটা এই টাইপের যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে এখানে, সাম্প্রতিকটা তোমরা পড়ে নেবে। আন্তর্জাতিকে বিষয়াবলিতে আমরা কি পড়ব, আন্তর্জাতিক বিষয়াবলিতেও যে আমাদের বাংলাদেশ বিষয়াবলি ছিল সেটার মতো ইতিহাস একটা বড় অংশ জুড়ে আছে। এখন আমি যদি বিশ্বের সব ইতিহাস লিখতে চাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর পুরো বোর্ডেও কুলাবে না। তো আমি তোমাদেরকে বিশেষ করে বলছি বিপ্লব, বিদ্রোহ, যুদ্ধ, এগুলো ইতিহাসে যেগুলো মানে খুবই খুবই বেশি বড় বড় ছিল সেগুলোই তোমরা খুবই ভালো করে শিখবে, আর পাশাপাশি যেগুলো থাকবে সেগুলো কিন্তু তুমি বারবার না পড়লেও, মানে মনে করো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এইটার ইতিহাস তোমাকে জানতেই হবে। তার পাশাপাশি অক্টোবর বিপ্লব কোথায় হয়েছিল, এই টাইপের বিপ্লব, বিদ্রোহ তোমাকে জানতে হবে। ইতিহাস, বৈশ্বিক ইতিহাসের ক্ষেত্রে কিন্তু এই বড় বড় ইভেন্টগুলো এতই বড় হয় যে খুবই হাইলাইটেড করে বারবার থাকে কোয়েশ্চেন। তো দেখো বিশ্ব রাজনীতি আমি বলেছি সাম্প্রতিক, এখন বিশ্ব রাজনীতি থেকেই যে সব সাম্প্রতিক আসবে সেটা না। বিশ্ব রাজনীতি বলতে যেই বড় বড় দেশগুলো আছে সেই দেশগুলো, মনে করো কিছুদিন আগে আমেরিকাতে নির্বাচন হলো, সেই নির্বাচনটা বিশ্ব রাজনীতির অংশ, তো সেখানে তোমাকে সেই সাম্প্রতিক কোয়েশ্চেনটা শিখতে হবে। তোমাকে আমেরিকার প্রেসিডেন্টের নাম জানতে হবে, আমেরিকার যে ভোটিং সিস্টেম আছে সেটা কীরকম হয়, গত বছর ছিল ব্রেক্সিট, এই বছর আমেরিকার যে হলো ডোনাল্ড ট্রাম্পকে ইয়ে করে যে বাইডেন আসলো সেটা তোমাকে জানতে হবে, সেটা কীভাবে হলো, কি বাইডেনের যে লাইফ স্টোরিটা কি সেটা পর্যন্ত জানতে হবে, তাদের আত্মজীবনী জানতে হবে। তো বিশ্ব রাজনীতি বলতে আমি বুঝাচ্ছি খুবই পরাক্রমশালী একটা দেশ, সেই দেশের রাজনীতি যেটা সারা বিশ্বকে ইনফ্লুয়েন্স করবে। তার পাশাপাশি তোমরা জানতে পারো যে নিউজিল্যান্ডের যে প্রধানমন্ত্রী আছে, নারী প্রধানমন্ত্রী, সে কিভাবে কিন্তু করোনাকে হ্যান্ডেল করেছিল, তো সেটাও কিন্তু খুবই আলোচিত বিশ্ব রাজনীতিরই অংশ। তো এই টাইপের বিশ্ব রাজনীতি তোমাদেরকে পড়তে হবে,
চোখখান খোলা রাখতে হবে। তো এটা তুমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়তে পারো, তারপর বিভিন্ন ক্যাপসুল বইও পাওয়া যায় সেগুলো থেকেও পড়তে পারো। আমার যে রেকমেন্ডেশন থাকবে সেটা তুমি ক্যাপসুল থেকে পড়বে, কিন্তু ক্যাপসুলে খুবই কম্প্যাক্ট করে থাকে, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়বে, সেখান থেকে তুমি বেছে বেছে পড়বে। দেখো, দেশ পরিচিতি, দেশের মুদ্রা, দেশের রাজধানীর নাম, তারপর দেশের যে মনে করো প্রধানমন্ত্রীর নাম, তারপর রাষ্ট্রপতির নাম, এগুলো তোমার কাছে মনে হতে পারে যে যত দেশ আছে সব দেশে কি একদম একইভাবে পড়বো, না, কখনোই কোনো মানে চ্যাপ্টারের সব কিছু একইভাবে পড়া যাবে না, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোই বেশি পড়তে হবে। যখন তুমি বিশ্ব রাজনীতির সম্পর্কে জানবে, সাম্প্রতিক সম্পর্কে জানবে, তখনই দেখবে কিছু দেশ বেশি বেশি হাইলাইটেড হচ্ছে, সেই দেশগুলোরই পরিচিতি একটু বেশি ভালো করে পড়তে হবে। দেখো, এখন এখানে বিখ্যাত ব্যক্তি যারা আছে তাদের, এখানে বিখ্যাত ব্যক্তি দুই ভাগে ভাগ করছি আমরা, যারা খুবই মানে মহৎ ছিল আর যারা খুবই নিকৃষ্ট ছিল, যে সেগুলোও পড়তে হবে তোমাকে, কারণ ফেমাস কিন্তু ভালোভাবেও হতে পারে, খারাপভাবেও হতে পারে। তো বিখ্যাত ব্যক্তি ইতিহাসে যারা ছিল তাদের, আব্রাহাম লিঙ্কন, তারপর যে প্রেসিডেন্টরা খুবই মানে আলোচিত ছিল ইতিহাসে, তাদের জীবনী সম্পর্কে জানতে হবে, তাদের পরিচিতি জানতে হবে, তারা কি বই লিখেছে সেটা জানতে হবে। তো এখানে আমি একটা জিনিস লিখেছি, মহাদেশ ও ভূগোল। দেখো, মহাদেশ ও ভূগোল কিন্তু খুবই একটা মানে বড় পোর্শন, এটা কিন্তু পড়তে অনেকক্ষণ লাগে, তাই তোমাদেরকে এটা পড়তে হবে একটু ধৈর্য সহকারে। তো সেখানে তুমি যে জিনিসটা খেয়াল রাখবে সেই জিনিসগুলো হলো সর্বোচ্চ বিশ্বের সর্বোচ্চ মহাদেশের, তারপরে সীমারেখা প্রণালী অক্ষ দ্রাঘিমা। দেখো, যেই সীমারেখাগুলো পড়বে সেগুলো মনে করো যুদ্ধ যেখানে বেশি হচ্ছে, যেখানে সীমারেখার মধ্যে বিরোধ রয়েছে, সেগুলো সম্পর্কে ইনফরমেশন কিন্তু বেশি ভালো করে পড়তে হবে। আর পাশাপাশি এই মহাদেশ ও ভূগোলে অনেক কিন্তু এফোর্ট দিতে হবে। আন্তর্জাতিকে আরও দুটো ক্যাটাগরি আমরা ভাগ করি, সেই ক্যাটাগরি থেকে প্রশ্ন প্রায় আসে, সেই ক্যাটাগরি দুটো হলো প্রতিষ্ঠান ও চুক্তি। দেখো, প্রতিষ্ঠানের সাথে চুক্তি কিন্তু অতপ্রতভাবে জড়িত। এখন প্রতিষ্ঠানের মধ্যে যে প্রতিষ্ঠানটা সবসময় কোয়েশ্চেন বেশি আসার সম্ভাবনা, সেটা হলো জাতিসংঘ। তো জাতিসংঘের পাশাপাশি আর্থিক যেই প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান টপ ফাইভ প্রতিষ্ঠান, তারপরে সংবাদপত্রের যে টপ ফাইভ প্রতিষ্ঠান আছে, প্রতিরক্ষা নিরাপত্তা যেমন ইন্ডিয়ার র, তারপর সিআইএ, তারপর গবেষণার ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে ধারণা রাখতে হবে, বিশেষ করে জাতিসংঘ, জাতিসংঘের সদস্যপদ, বর্তমান প্রধান, সাম্প্রতিক সাফল্য। এখন আমি তোমাদেরকে একটা স্পেশাল জিনিস বলবো, সেই স্পেশাল জিনিসটা হলো WHO। দেখো, যেহেতু এখন একটা প্যান্ডামিকের সময় চলছে, সেখানে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের খুবই একটা মানে খুবই প্রেজেন্স আছে, যেটা সম্পর্কে কিন্তু আমরা সবাই অবগত, তাই হুয়ের যে কাজগুলো আছে সেটা সম্পর্কে একটু বেশি পড়ালেখা করতে হবে জাতিসংঘের পরপরই। তো এখন পুরস্কারের ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের পুরস্কার আছে, সেই পুরস্কারের ক্ষেত্রেও নোবেল প্রাইজটাকেই তোমাকে বেশি মাথায় রাখতে হবে। নোবেল প্রাইজ মানে কীভাবে তুমি নোবেল প্রাইজের সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে মাথায় ঢুকাবে সেটা তোমার ব্যাপার, কিন্তু নোবেল প্রাইজ সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে। এর পাশাপাশি একটা ফেমাস হলো বুকার প্রাইজ, এটাও তুমি মুখস্থ করতে পারো যে কারা কারা পেয়েছে। তো এটা মোটামুটি ছিল। আরেকটা জিনিস, সাম্প্রতিক সাফল্য, এটাও কিন্তু দেখতে হবে। আর সদস্যপদ বলতে আমি বুঝাচ্ছি বাংলাদেশের সদস্যপদ, বাংলাদেশ যেই এই প্রতিষ্ঠানগুলোর নাম বলেছি, জাতিসংঘের আন্ডারে যেগুলো আছে সেগুলো সহ বাকি যে প্রতিষ্ঠান সেগুলোকেই বাংলাদেশ সদস্যপদ লাভ করেছে, আর লাভ করলেও সেটা কত সালে কত তারিখে করেছে সেটাও তোমাকে জানতে হবে, ঠিক আছে? তোমাকে সব দেশের জানতে না হলেও তোমাকে অবশ্যই বাংলাদেশেরটা জানতে হবে। তো এগুলো ছিল মোটামুটি জিকের যেই একদম হট টপিক, যেটা তোমরা কথা বলেছ সেই হট টপিকগুলো তোমাদের কাছে নিয়ে আসলাম। আর তোমরা যদি এই টপিকগুলো খুবই ভালোভাবে কভার করতে পারো, তোমাদের জিকে 80% কিন্তু কভার হয়ে যাবে। এর পাশাপাশি তোমাদেরকে প্রচুর সাম্প্রতিক পড়তে হবে, সাম্প্রতিকগুলোও এই রিলেটেডই হবে, তাই আমি তোমাদেরকে বলবো সাম্প্রতিক প্রতিদিন পড়বে, আর তার পাশাপাশি যে জিকের টপিকগুলো বললাম সেই টপিকগুলো পড়ার চেষ্টা করবে খুবই ভালোভাবে কয়েকবার করে, আর প্র্যাকটিসও করতে থাকবে যাতে তুমি পড়াটা হচ্ছে নাকি সেটা বুঝতে পারো, কারণ জিকে কিন্তু আত্মবিশ্বাসটাই মানুষের থাকে না। তোমার যদি আত্মবিশ্বাস থাকে জিকেতে তাহলে তুমি ভালো করবে। তোমার সব পড়তে হবে না, কিন্তু যেটাই পড়বে মনে রাখতে হবে ভালো করে।
আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমরা আর বাকি সাজেশন গুলো দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাও ক্লিক করতে হবে। তোমার যদি কোনো প্রবলেম থাকে কিংবা কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তুমি আমাকে রিকোয়েস্ট করতে পারো আমার ইনস্টাগ্রামে, আর আমার যেই সোশ্যাল মিডিয়া অন্য হ্যান্ডেল আছে সেগুলো যেমন ফেসবুক পেজ, আমার গ্রুপ, তুমি আমাকে গ্রুপে জয়েন করতে পারো, আর আমার পেজে তুমি মেসেজ দিতে পারো আর আমাকে ফলো করতে পারো। তো এইগুলো ছিল আমাদের আজকের সব আয়োজন তোমার জন্য, আরও অনেক সুন্দর সুন্দর আয়োজন নিয়ে আসবো। তো টিল দেন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।